হাই ফ্রেন্ডস, আপনি যদি COVID-19 ভ্যাকসিন লাগিয়ে নিয়ে থাকেন তাহলে আপনার ভ্যাকসিনেশন সার্টিফিকেট আপনি ডাউনলোড করে নিতে পারেন। আপনার মোবাইল বা কম্পিউটারে কোউইনের ওয়েব পেজ ওপেন করতে হবে। লিংক আমরা ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি। এই ওয়েবসাইটে আপনি ভ্যাকসিনেশনের জন্য অনলাইন রেজিস্ট্রেশনও করতে পারেন। এই পেজ ওপেন করার পর প্রথমে রেজিস্টার বা সাইন ইনে ক্লিক করবেন। এরপর এখানে মোবাইল নাম্বার এন্টার করবেন। COVID-19 ভ্যাকসিনেশনের সময় আপনি যে মোবাইল নাম্বার রেজিস্টার করিয়েছিলেন তা এখানে ফিড করবেন। তারপর গেট ওটিপিতে ক্লিক করবেন। এরপর ওটিপি ফিড করে দেবেন। এরপর ভেরিফাইতে ক্লিক করবেন। এরপরেই আপনাকে আপনার ভ্যাকসিনেশন ডিটেলস দেখাবে। এখানে মোবাইল নাম্বার এবং ওই মোবাইল নাম্বারের এগেনস্টে যাদের রেজিস্ট্রেশন হয়েছে তাদের নাম, জেন্ডার, বার্থ ইয়ার, ফটো আইডি ডিটেলস, ভ্যাকসিনেশন স্ট্যাটাস মানে ভ্যাকসিনেশন হয়ে গেছে কি হয়নি ইত্যাদি দেখাবে। এরপর এখানে সার্টিফিকেট লেখা বাটনে ট্যাপ করবেন, তাহলেই সার্টিফিকেট ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। এরপর আপনাকে ফাইল ম্যানেজার ওপেন করতে হবে। এখানেই আপনার COVID-19 ভ্যাকসিনেশনের সার্টিফিকেট আপনি পেয়ে যাবেন। দেখুন এখানে লেখা আছে প্রভিশনাল সার্টিফিকেট ফর COVID-19 ভ্যাকসিনেশন ফার্স্ট ডোজ। এই সার্টিফিকেটে আপনার নাম, আপনার বয়স, জেন্ডার, আইডি নাম্বার যেমন ভোটার আইডি নাম্বার ইত্যাদি, ভ্যাকসিন নেম যেমন কোভিশিল্ড বা কোভ্যাক্সিন লেখা থাকবে। এছাড়া আপনি ফার্স্ট ডোজ কবে নিয়েছেন ও সেকেন্ড ডোজ কবে নেবেন তাও লেখা থাকবে। আপনি যদি COVID-19 প্রথম ডোজ টিকা নিয়ে থাকেন তাহলে এইভাবে COVID-19 ভ্যাকসিনেশন সার্টিফিকেট ডাউনলোড করতে পারেন। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু দিস চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ।